বন্ধুরা, আমি এখন বাগানে ঘাস পরিষ্কার করছি। প্রচুর ঘাস হয়েছে, আর আগাছা না পরিষ্কার করলে ভালো তো ফসল হবে না। দেখুন বন্ধুরা, ঝিঙে ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর এইগুলো ঢেঁড়স গাছ, এবারে ঢেঁড়স হবে, ফুল এসেছে ছোট্ট ছোট্ট আগাতে। আর আমি এখন গিয়ে রান্নাঘরে চিংড়ি সর্ষে বাটা করব, খেতে খুব সুন্দর টেস্ট। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঘাসও তোলা হলো, আবার শাকও তুলে নিয়ে যাব। বন্ধুরা আজকে আমি সর্ষে চিংড়ি করব, তার জন্য সব মশলাগুলো আমি বেটে নেব। সর্ষে জিরে পেঁয়াজ সরিষার তেল শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে পেঁয়াজ বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কেটে রাখা চিংড়ি মাছ স্বাদ মতন লবণ পরিমাণ মতন জল তরকারি হয়ে এসছে, এবার সর্ষে বান্নাটা দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তার আগে তেজপাতা গুলো ফেলে দেব। বন্ধুরা রেসিপিটি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন।